তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি স্টার মল, আর তিনটার থেকে শো এরিয়া টুটা শুরু, মানে এরিয়া টুটা দেখার জন্য মানে আমরা এতদিন ওয়েট করেছিলাম করোনার জন্য, হয়তো এতদিন ভোটার রিলিজ করেনি। কেমন লাগছে যে এতদিন বাদে কেজিএফ টুটা রিলিজ হয়েছে, মানে এই দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে কবে কেজিএফ টুটা দেখব। তো গাইস একবার এখানকার ভিড়টা দেখো, মানে কেজিএফ টু দেখার জন্য এত লোক, ঠিক আছে আমি এর মধ্যে ভিডিও করতে লজ্জা পাচ্ছি, আর সামনের দিকে আওয়াজ মানে আওয়াজ ঠিকঠাক আসবে না আমার, মানে লোকের ভিড়টা জাস্ট দেখো। আমার লাস্ট সিনটা দেখে চোখে জল চলে এসেছে, বাট যখন ওই কাগজগুলো আবার রাখতে যাচ্ছে ফাইল, তখন আবার কি জিএফ থ্রি এটা যখন দেখলাম না আমার মনটা খুশি হয়ে গেল। হ্যাঁ কাঁদছিলাম সবাই, এখন মুভি টুভি দেখে এখন এসেছি আমরা স্টার মলের ফুড কোর্টে, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। ফাইনালি চলে এসেছে আইসক্রিম, আইসক্রিমটা খেয়ে এখন বাড়ি যাবো, কারণ সাড়ে আটটা বলছি, সাড়ে সাতটা বাজে আর কি। আর কেজিএফ টুটা দেখে খুব মজা পেয়েছি, আর আইসক্রিম না খেয়ে গেলে একটু হয় না, তো আইসক্রিম চলে এসেছে, আইসক্রিমটা খেয়ে দিয়ে বাড়ি যাবো। আমরা ভূত বাংলায় চলে এসেছি হরর হাউসে, এখানে এবার ঢুকবো, ভূত দেখানো হবে। কি কেমন ভয় লেগেছে? তুমি তো দেখে বেরোলে, ও তুমি কাজ করো, সরি। তো চলো, এই কি কি, আরে চন্দ্রগুপ্ত না কি একটা আছে না, চন্দ্রগুপ্ত ওরকমের মতো। তুষার কিন্তু ভয় পাচ্ছে ভূতের, ভূত বাংলোয় যেতে কি কি কে ভয় পায় ভাই, ও কিন্তু ভূত বাংলোয় যেতে ভয় পাচ্ছে। দোলাওকে ডান ছ। সো গাইস এপ্রিল মাস চলছে আর শুরু হয়ে গেছে কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2022, এটা কিন্তু খুব আকর্ষণীয় হয়ে উঠেছে, আর এটা চলবে মে মাস পর্যন্ত, আর এটা তোমরা সহজেই মিস করতে পারবে না, কারণ এটা আমার গ্যারান্টি। আর এই ইভেন্ট তোমাদের জন্য হয়ে উঠবে খুবই লাভজনক। বন্ধুরা ওয়ান এক্সবেটের সব থেকে নির্ভরযোগ্য বুক মেকানিক, এটা নিশ্চিত করছে তোমরা তোমাদের সততার সাথে জয়গুলি পাবে, আর এটা একটা এমনই পরিষেবা যেখানে তোমরা খেলাধুলায় বাজি ধরতে পারো, ফলাফল দেখতে পারেন এবং অনলাইনে গেম খেলতে পারেন এবং বড় বড় জয় দেখতে পারেন। আর শুধুমাত্র আমার সাবস্ক্রাইবাররা প্রথম ডিপোজিটাই পেয়ে যাচ্ছে 26,000 টাকা পর্যন্ত, এবং তোমরা খুব সহজেই ব্যাংক অ্যাকাউন্ট কিংবা গুগল পে ফোন পের মাধ্যমে টাকা উইথড্র করতে পারো। আমিও এটা ব্যবহার করি আর তোমরাও ব্যবহার করতে পারো, আর তোমাদের ফেভারিট টিমকে সাপোর্ট করে বাজিও ধরতে পারো। ফার্স্ট কমেন্টে ওয়ান এক্স বেটের লিঙ্ক দেওয়া আছে, আর আমার প্রোমো কোডটি ইউজ করে দেখিয়ে দাও তুমি একজন ক্রিকেট লাভার, আর নিজের টিমকে সাপোর্ট করো ওয়ান এক্স বেটের মাধ্যমে। তো আমরা এখন যাবো ভূত বাংলোর হরর হাউসে, এইখানে এখন টিকিট ডান, এবার আমরা ভিতরে ঢুকবো। তারা ঘাড় ঘোরাচ্ছে, মিউজিক করছে, বাট লাস্টে বেরিয়ে আসার সময় একটা মোটর সিস্টেম ছিল, সেই মোটর সিস্টেমে আমরা যখন গেলাম আগে তখন মানে সেই সিস্টেমটা এগিয়ে এসছে, এগিয়ে এলে আমরা সবাই ভয়তে পড়ে গেছি, ঠিক আছে আমি দোলা পড়ে গেছি ভেতরে, আর বিকট একটা মিউজিক চলছে ভূতে, ওটাতে আরও ভয় লেগেছে। যাই হোক ভালো একটা আনন্দ করলাম। গুড আফটারনুন এভরিওয়ান, বাজে এখন 1:30, আর এখন আমাকে রান্না করতে হবে, কারণ গেছিলাম এক সপ্তাহের জন্য সিকিমে বেড়াতে, গতকাল সিকিম থেকে আমি ফিরলাম দুপুরবেলা, তো বাড়ি এসে শুনি মা নাকি অসুস্থ হয়ে গেছিলো একদিন আগে, তো আমাকে ফোন করে কিছুই জানাইনি, কারণ আমি বাইরে ছিলাম, ফোন করে জানাইনি যে আমি আবার টেনশন করবো, চিন্তা করবো, বাইরে রয়েছি আমি, ওর জন্য আমাকে আর কিছু বলেনি। কালকে যখন গতকালকে আমি বাড়ি এসেছি তখন মা দিদি বলছে যে মা এরকম অসুস্থ হয়ে পড়েছিল স্কুলে গিয়ে, তারপরে এখনও ডাক্তারের কাছে নিয়ে যায়নি, তো আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, এখনও রান্নাবাড়া কিছুই হয়নি, দিদি হাফ রান্না করে চলে গেছিলো সে সকাল 10টার সময়, এখন 1টা বেজে গেছে, দিদি আমাকে ফোন করে বললো বাদ বাকি যা রয়েছে সেগুলো তুই রান্না কর। ঘুরতে গেছিলাম, চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ ঠান্ডার জায়গায় গেছিলাম ঘুরতে, আর ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড, হালকা একটু জ্বর এসেছিলো, তো এখন বাদ বাকি যেই রান্নাগুলো আছে সেই রান্নাগুলো আমাকে করতে হবে। দিদি এখানে টমেটো কুমড়ো, আর এই দিকে রয়েছে কড়াইতে তোমার রয়েছে
আলু ভাজা রয়েছে কড়াইতে, আর এখানে রয়েছে পটল, মানে পটল আলুর তরকারি এখন আমাকে রান্না করতে হবে। না এবার অনেকেই বলবে আকাশ দা তুমি রান্না করতে পারো? হ্যাঁ আমি রান্না করতে পারি। অনেক সিকিমে গেছিলাম, ওখানে অনেক ইনস্টাগ্রাম রিল বানিয়েছি, সেইগুলো এডিট করছিলাম, আর দিদি তখনই ফোন করে বললো যে রান্নাটা হাফ রান্না বাকি আছে সেটা কর। আর অনেকগুলো ইনস্টাগ্রাম রিল এবং ছবি আমি ইনস্টাগ্রামে ছেড়েছি, নিচে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, যাও তাড়াতাড়ি গিয়ে ফলো করো। আর ওখানে ইনস্টাগ্রাম রিল ছেড়েছি অনেকগুলো। পেয়ে গেছে ঝটপট এখন রান্না করতে হবে, রান্না না করলে দুপুরে না খেয়ে থাকতে হবে, তো তাড়াতাড়ি রান্নাটা আগে করে নিই। তো আকাশ তো বাড়িতে ছিল না, ও তো সিকিমে গেছিল। আকাশ বাড়িতে ছিল না, ও সিকিমে গেছিলো, তো মা খুব অসুস্থ হয়ে পড়েছিল, তো আমি ওকে জানাইনি, মা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে ও বাড়িতে আসলো, ওকে বললাম সব কিছু, বললে ও টাকা দিল মাকে ডাক্তার দেখানোর জন্য, তো মাকে আমি ডাক্তারখানায় নিয়ে এসেছি, ডাক্তারকে সব কিছু বললাম, ডাক্তার ওষুধ দিয়েছে, বললো চিন্তার কোনো কারণ নেই। সবে স্নান খাওয়া দাওয়া করে উঠলাম, মা দিদি বাড়ি চলে এসছে, ডাক্তার বললো সেরকম কিছু একটা হয়নি, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, এখন আমাকে একটা টানা ঘুম দিতে হবে, কিম থেকে ঠান্ডা লেগে আমারও শরীরটা একটু খারাপ রয়েছে, ওর জন্য একটা টানা ঘুম দেবো। গরমে এমনি ফেটে যাচ্ছি, তার মধ্যে বারেবার চলে যাচ্ছে কারেন্ট, তার জন্য একটা স্যান্ডো গেঞ্জি পরেছি, এই গেঞ্জিটা পয়লা বৈশাখে কিনেছিলাম, আর মায়ের জন্য এত ওষুধ দিয়েছে। বাজে এখন 4:20, ভাবলাম লং টাইম একটা ঘুম দেবো, 30-35 মিনিট ঘুমানোর পরে মা ডেকে দিল, বললো জেঠিদে বাড়ি যেতে, কারণ জেঠিদে বাড়ি নাকি একটা শিব চর্চা হবে, সেখানে দিদি গেছে, আমাকেও যেতে বললো। এখন এই ছেলেগুলোর মারাত্মক তেল, এই টানা রোদের মধ্যে এখন নাকি খেলছে ওরা, বাবা ভাবা যায়, আমার তো ভাবলেই গাছের সিঁড়ি দিচ্ছে। হ্যাঁ ইয়েস, ছায় বসে থাকতে হবে, রোদ কমলে খেলতে হবে। ঘরের মধ্যে এখন অনেক লোক, এখন ঢোকা যাবে না, ঠাকুরের কি মন্ত্র টন্ত্র বলা হচ্ছে বাইরেই থাকে। জেঠিদার ঘরে এখন অনেক লোক, শিবের কি মন্ত্র টন্ত্র বলা হচ্ছে, ভাই মারাত্মক লেভেলের গরম, আমি ভাবছি একটু বাড়ির দিকে যাই। হ্যাঁ কিসের বন্ধু? হুম কি বলছিল মা? কোথা থেকে কোথায় গেছিলাম? সেখান থেকে বন্ধু কেনেছি, আনিনি তো আমি, মা এমনি বলেছে, মা এমনি বলেছে আনিনি, কি দেব আনিনি তো, তা দেব কি করে? হ্যাঁ কি দেব, বন্দুক দেব, বন্দুক আনিনি তো, তা দেব কি, আনিনি এমনি ভালো লাগেনি তাই আনিনি, এমনি ভালো লাগেনি তাই আনিনি। হ্যাঁ না দিলে পড়তে আসবি না, ঠিক আছে পড়তে আসতে হবে না, আমি তো আনিনি, আমি নাকি বন্দুক এনেছি ওর জন্য সিকিম থেকে, কি হয়েছে? হ্যাঁ এবারে আমি বলছি কি যা দাদা ঘরে, তোর জন্য কি এনেছে, বলছে ও আমার জন্য বন্দুক এনেছে। না না আনিনি, ওর জন্য বন্দুক আনতে যাবো কেন আমি, বাড়ি দেখলাম অত লোকজন, আমি দেখে চলে এসেছি কারণ প্রচন্ড পরিমাণে গরম। বাড়ি এসে শুয়ে একটা মুভি দেখছিলাম, এবার দেখতে দেখতে ভাই পড়তে এসছে দিদির কাছে, দিদি তো নেই, দিদি জেঠিদের বাড়ি গেছে, আর ও এসে আমাকে বলছে আমি নাকি ওর জন্য সিকিম থেকে বন্ধু কিনেছি, আমার মা ওকে বলেছে দুপুরে আসার সময়, তো আমি তো আনিনি তোর জন্য বন্ধু, আমি আনিনি তা কোথা থেকে দেবো, উফ কোথা থেকে দেবো বন্ধু, আরে তা আমি আনিনি তো কোথা থেকে এনে দেবো, আরে কোথা থেকে এনে দেবো, একটাই কথা না দে না দে না দে, আরে আনিনি কি দেবো, কি কি দোকান থেকে কিনে এনে দেবো, দোকান থেকে কিনে দিতে পারবো না, আমার কাছে টাকা নেই।
নে আমার ওই হেসে লাভ নেই, হেসে লাভ নেই, আমি ভাই দিতে পারবো না। কি তুই এসে আমার ঘুমটা ভাঙালি কেন? আমি এসে একটা মুভি দেখছিলাম, তুই এসে আমাকে ডিস্টার্ব করলি কেন? তুই এসে ডিস্টার্ব করলি কেন? আমি একটা মুভি দেখছিলাম। কি বন্দুক বন্দুক দিতে পারবো না, বন্দুক বন্দুক আনিনি, ওর জন্য আমি সিকিম থেকে এই খাবারটা এনেছি, ঠিক আছে? তো এনে খাবার নেই, খাবারের প্যাকেটটা খোল, খোল খাবারের প্যাকেটটা, খোল খোল ভালো করে, সোজাসুজি বাড়ি, বাড়ি গিয়ে লাফালাফি করো, ঠিক আছে? হ্যাঁ, আর কথা না শুনলে আর আনবো না, ঠিক আছে? এই শুনেছে একদম দোল লাগিয়েছে, দেখো দাঁড়াদাঁড়ি সিন নেই একদম, ছুটি মানে পড়া ছুটি মানে পড়া ছুটি, বন্দুক পেয়ে গেছে আর সোজা দোল লাগিয়েছে, বিরাট খুশি আজকে। বিকেল এখন সন্ধ্যা ছটা আর ভাইয়েরা মাঠে খুব সুন্দরভাবে ক্রিকেট খেলছে, অনেকদিন ক্রিকেট খেলা হয় না, দেখি কাল পরশু থেকে মাঠে আবার খেলাটা শুরু করবো।